বর্তমানে তোমাদের মধ্যে অনেকেই চিন্তায় পড়ে গিয়েছো, টেক্সট বুকের তো কিছুই কমপ্লিট হয়নি, না একটা প্রোজ হয়েছে, না পোয়েম হয়েছে, কোনো লেসন হয়নি, তাহলে ভালো রেজাল্ট কিভাবে করা যাবে? পাস তো করার মুশকিল হয়ে যাবে। তো আমি এখানে তোমাদের অ্যাসিওর করছি, কোনো লেসন টেক্সট বুক কমপ্লিট না করেই 90 অ্যাবাভ নাম্বার তোলা সম্ভব। কিভাবে সম্ভব, কি কি ট্রিক্স তোমাকে কাজে লাগাতে হবে, সেই সব নিয়ে আজকের আলোচনার সঙ্গে আমি দেবাশিস বিশ্বাস, তোমরা দেখছো ক্লাস আওয়ার। তোমরা প্রত্যেকেই জানো টেক্সট বুক অর্থাৎ সিন প্যাসেজ থেকে থাকে 20 মার্ক, আনসিন প্যাসেজ থেকে থাকে 20 মার্ক, গ্রামার থেকে থাকে 20 মার্ক, এবং রাইটিং থেকে থাকে 30 মার্ক, অর্থাৎ টোটাল 90 মার্ক, এবং 10 মার্কের প্রজেক্ট, টোটাল 100 হয়ে গেল। তো এই যে 90 মার্ক রিটেন রয়েছে, এখানে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে টেক্সট বুক না পড়েও, অর্থাৎ টেক্সট বুক কমপ্লিট না করো, তুমি 90 তুলতে পারবে, তোমার তোলা সম্ভব। কিভাবে সম্ভব আমি একটু তোমাদের বলে নিই। তোমরা প্রত্যেকেই জানো যে আনসিন থেকে 20 মার্ক থাকে, এবং অনেকেই তোমরা শুধু ক্লাস 10 নয়, 9-এ করেছো, 8-এ করেছো, 7-এ করেছো, অর্থাৎ প্রায় প্রত্যেকটা ক্লাসে আনসিন করেছো, এবং আনসিনটা পুরোটা প্র্যাকটিসের উপরে, এবং এই আনসিনে তোমাদের বর্তমানে 20 রয়েছে, আর এই 20-তে 20 পাওয়া যায়, অনেকেই পায় 20-তে 20, কিন্তু এই যে আনসিনে যে প্যাসেজটা দেয় সেটা তো আমরা কখনো দেখি না, আমরা কমন পাই না, একটা জাস্ট কোথাও থেকে প্যাসেজ দিয়ে দেয়, সেইখান থেকে আমাদেরকে অ্যান্সারগুলো করতে হয়, এবং অনেকেই 20-তে 20 পায়, 20 না পেলেও তুমি 18 তো পাবাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো সিনের ক্ষেত্রেও প্যাসেজ দেয়, তুমি আনসিন যদি প্যাসেজ দেখে, অর্থাৎ আনসিনের প্যাসেজ দেখে যদি 20-তে 20 বা 18 পেতে পারো, তাহলে সিনের প্যাসেজ দেখে তুমি 20-তে 20 বা 20-তে 18 কেন পাবে না? কারণ এখানে দেখো আনসিন কখনো দেখোনি, সিনও যদি কখনো না দেখো প্যাসেজ তো তুলে দেবেই আর কি, সিনও প্যাসেজ তুলে দেবে, আনসিনও প্যাসেজ তুলে দেবে। আনসিনের প্যাসেজটা না দেখে যদি তুমি, অর্থাৎ আনসিনের প্যাসেজটা প্রথম দেখেই যদি তুমি 20 মার্কের অ্যান্সার কমপ্লিট করতে পারো, তাহলে সিনের প্যাসেজটা দেখে 20 মার্কের কেন পারবে না? এবার আমরা চলে যাব গ্রামারে। গ্রামারে একটি মজার বিষয় হচ্ছে, গ্রামারে 20 যদি বলে তাহলে কিন্তু 20 নেই, আমরা দেখতে পাই গ্রামারে 20 আছে, আসলে 20 নেই, 20 থেকে তোমার 8 বেরিয়ে যায়, সেই 8টা কোথায় থাকে? আনসিন প্যাসেজে থাকে, অর্থাৎ ওখানে লেখায় থাকে, দেখবে গ্রামারের নিচে থাকে যে ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, অর্থাৎ এই তোমাকে 4টে টোটাল ওয়ার্ড দিয়ে দেবে, 4টে ওয়ার্ডের সিনোনিম, অর্থাৎ ওই অর্থ সমেত একটি ওয়ার্ড তুমি আলাদা ওয়ার্ড আনসিন প্যাসেজে পেয়ে যাবে, আর সেই 4টে ওয়ার্ডের ওয়ার্ড আর কি ওই সমগোত্রীয় ওয়ার্ড যদি তুমি লিখতে পারো তাহলে 2 মার্ক করে, অর্থাৎ 4 × 2, অর্থাৎ তুমি 8 মার্ক এখানে চলে আসছে, অর্থাৎ এই 8টা মার্ক তোমার আনসিনেই থাকছে। অ্যাকচুয়ালি আনসিনে 20 নয়, +8, আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে আনসিনে কত থাকে, 28 মার্ক থাকে, আসলে 20, কিন্তু আসলে আমাদের যেটা মানে হিসাবে দেখায় 20, আসলে 28 মার্ক রয়েছে। তো যাক সেটা আমি বাদ দিলাম, তাহলে আমরা যদি এখানে তোমার 8 মার্ক বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকছে, 12 থাকছে। এবার এই যে গ্রামার সেকশানটা, অনেকেই তোমরা ভাবো যে অনেক গ্রামার, হয়তো এই ভয়েস আছে, এই ন্যারেশন আছে, স্প্লিট আছে, জয়েন আছে, ট্রান্সফর্ম আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, তো আমি বলবো অনেক কিছু করার দরকার নেই, শুধু 2টো গ্রামার করবে, আর কিচ্ছু করার দরকার নেই। কোন 2টো গ্রামার করবে? একটি করবে ভয়েস, আর একটি করবে ন্যারেশান, ব্যাস এই 2টো গ্রামারের বেশি আর এখন করতে যাওয়ার দরকার নেই। কেন নেই আমি একটু আগে একটু পরেই বলছি তোমাদের, এখনই বলছি, একটু পরে নয়। তো দেখো আমাদের যে 12 মার্ক রয়েছে এখানে, এই যে 12, এই 12 মার্কটা আমি কিভাবে দেখব? 12 মার্কে তোমার আর্টিকেল প্রিপোজিশন, আর্টিকেল প্লাস প্রিপোজিশনে থাকে 3 মার্ক হলো, এরপরে ভার ফর্মেশান, অর্থাৎ টেন্সের ওপরে যেটা আর কি, ভার ফর্মেশানের ওপরে কি থাকে, ভার ফর্মেশানের ওপরেও 3 থাকে, এরপরে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বেও 3 থাকে। তাহলে আমরা যদি দেখি এখানে 3 3 3 9 হয়ে গেল, তাহলে 12-র মধ্যে তোমার আর্টিকেল প্রিপোজিশন, ভার ফর্মেশান এবং ফ্রেজাল ভার্ব, এই 3টেতেই আমাদের 9 চলে আসলো, তাহলে থাকলো কত আমাদের, আর মাত্র 3 মার্ক থাকলো। 3 মার্কের মধ্যে একটি তুমি ভয়েস চেঞ্জ পাবে, আরেকটি তুমি ন্যারেশান পাবে,
আরেকটি ন্যারেশন পাবে, অর্থাৎ এখানে এক এখানে এক, তার মানে টোটাল তোমার এখানে 11 মার্ক হয়ে গেল। তাহলে 1 মার্ক থাকলো, এই 1 মার্কের জন্য তোমাকে কি কি শিখতে হবে দেখো, ক্লজ শিখতে হবে, জয়েন শিখতে হবে, স্প্লিট শিখতে হবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে হবে, ট্রান্সফরমেশন অফ ওয়ার্ড শিখতে হবে, ডিগ্রি শিখতে হবে, ইত্যাদি ইত্যাদি অনেক গ্রামার রয়েছে। অত চাপ নেওয়ার কোনো দরকার নেই, এই 1 মার্ক তুমি ছেড়েই দাও, এই 1 মার্কের দরকার নেই, সরি এই 1 মার্কের দরকার নেই, যে 11+1 ছিল দিয়ে 12 হচ্ছিল, এই 1 মার্ক ছেড়ে দাও তুমি। তার মানে এখানে 11 মার্ক সিকিওর করো, 11 মার্ক সিকিওর, আর ওখানে 4 মার্ক, অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে যে তোমার 4টে ওয়ার্ড থাকে করতে পারলে 8 মার্ক। এটা একটু টাফ হয়, তুমি যদি প্র্যাকটিস করো আনসিন প্যাসেজ তাহলে সহজ হয়ে যাবে। অর্থাৎ এখানে তুমি 20-এর বদলে তুমি 19 নিয়ে নাও, আর ওইদিকে আমরা 38 নিয়ে নিলাম, 38 নিয়েছি, 40-এর বদলে আমি 2 নাম্বার ছেড়ে দিয়েছি ওইদিকে, অর্থাৎ টোটাল আমার কত দাঁড়ালো 8, 9, 7 আর 5, 57 হয়ে গেল, আমাদের 57 সিকিওর হয়ে গেল। রাইটিং নিয়ে তোমরা হয়তো অনেকেই অনেক কিছু চিন্তা করতে পারো, যে অনেক রাইটিং রয়েছে, নোটিশ আছে, এডিটোরিয়াল লেটার আছে, পার্সোনাল লেটার রয়েছে, অ্যাপ্লিকেশান রয়েছে, রিপোর্ট রয়েছে, ডায়লগ রয়েছে, ইত্যাদি ইত্যাদি সামারি রয়েছে, অনেক কিছু রাইটিং রয়েছে, তাহলে কি করব, রাইটিং তো একটা বড় চাপের ব্যাপার। তো আমি বলবো তোমাদের কোনো চাপ নেই, আমি 3 থেকে 4টে রাইটিংয়ের কাঠামো আমি দিয়ে দেব, এর আগের ভিডিওতে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা দেখে নিতে পারো, আমার প্লে লিস্ট চেক করতে পারো, সেখান থেকেও দেখে নিতে পারো। কিন্তু তোমাদের একটি কথাই বলবো, যে রাইটিং নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেখা গেল তুমি লেটার করলে, অনেকগুলো লেটার করলে কমন পেলে না, দেখা গেল তুমি রিপোর্ট করলে, অনেকগুলো রিপোর্ট করলে কিন্তু কমন পেলে না। আসলে রাইটিং খুব কম কমন পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু চালাকি করতে হবে, সেটা হচ্ছে কিছু কাঠামো অর্থাৎ স্ট্রাকচার আমাদের ম্যানেজ রেডি করে নিতে হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশান, ধরো অ্যাপ্লিকেশানের জন্য একটি কাঠামো রেডি করে নাও, যে যে অ্যাপ্লিকেশানে আসুক সেইটা লেখা যাবে। আমি জাস্ট অতটা আমি বলছি না, বলতে গেলে সময় লেগে যাবে, আমি স্ক্রিনে রাখছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে একটা কাঠামো থেকেই আর কি তুমি অনেকগুলো অ্যাপ্লিকেশান লিখতে পারো। তার মানে তোমার কী হয়ে গেল, 10 গুণ পরিশ্রম কমে গেল। আচ্ছা, এরপরে এডিটোরিয়াল লেটার, এডিটোরিয়াল লেটার, এই এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেও কিন্তু তোমার একটি কাঠামো রেডি করো, যত এডিটোরিয়াল লেটার আছে সব লেখা যাবে। তারপরে রিপোর্ট রাইটিং, এই রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রেও আর কি 1 থেকে 2 কাঠামো রেডি করো, বাকি সব হয়ে যাবে। মানে এই 1 থেকে 2 কাঠামো রেডি করলেই তোমার ওই কাঠামোর উপরেই যত রিপোর্ট সব লেখা যায় আর কি। এরপরে রয়েছে নোটিশ, নোটিশের ক্ষেত্রেও তাই, 2-1টা নোটিশ করে রাখবে, 2-1টা কাঠামো ঠিক করে রাখবে, নোটিশের ক্ষেত্রে কী কী কাঠামো প্রয়োজন আর কি, বা একটি কাঠামোতে কী কী রয়েছে সেইগুলো যদি তুমি নোটিশে দেখে রাখো তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। অর্থাৎ অ্যাপ্লিকেশান, এডিটোরিয়াল লেটার, রিপোর্ট, নোটিশ, এইগুলো যদি তুমি একটি কাঠামোর মধ্যে যদি আনতে পারো তাহলে তোমার কিন্তু পরিশ্রম 90% কমে যাবে। অর্থাৎ আমি তোমাদের কাঠামোগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু বিস্তারিত বলতে পারবো না, কারণ বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই জন্য তোমরা কি করবে, ডেসক্রিপশন বক্স বা আমার প্লে লিস্ট, অর্থাৎ এই যে মাধ্যমিকের প্লে লিস্টে চলে যাবে, গিয়ে পার্ট বাই পার্ট সমস্ত ভিডিও করা আছে, আবার করব একে একে, তোমরা সঙ্গে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা টাচ করে রাখো। এটি একটি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশান লেটার, এই লেটারগুলো প্রায় একই ধরনের হয়, তাই একটি কাঠামো থেকে আর কি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশান বানিয়ে ফেলতে পারবো। তাই প্রথমে যেটা আছে সেটা অবশ্যই এটা অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেস বা তুমি যাকে পাঠাচ্ছ তার পদের নাম, তার প্রতিষ্ঠানের নাম এবং তার অ্যাড্রেস। এবার আমাদের সাবজেক্টের কাজ রয়েছে, সাবজেক্টটা কিন্তু বা বিষয়টা প্রশ্নতেই দেওয়া থাকবে, জাস্ট তোমাকে একটু বিচক্ষণতার সঙ্গে খুঁজে নিতে হবে। একটু পরে আসছি, এই ফরম্যাটে আমরা একটি এক্সাম্পলও ব্যবহার করে দেখব ঠিকঠাক মিলছে কিনা। এরপরে রয়েছে যেটা তোমার গ্রিটিং, যেটা স্যার, যদি ম্যাম হয় তাহলে ম্যাম দিতে হবে। এরপরে আমরা কি দেখব, যে কি লেখা আছে, এটুকু কিন্তু তোমাকে রেডি রাখতেই হবে, সব অ্যাপ্লিকেশানেই লেখা যায়। কি একটা কমন আমি লাইন রেখেছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে, উইথ ডু রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম, অর্থাৎ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে বা সম্মানের সঙ্গে আমি জানাচ্ছি যে কি জানাচ্ছি, আই অ্যাম দিয়ে তোমার নাম, অর্থাৎ নিজের নাম লিখতে হবে।
এখানে যদি আমি লিখি তাহলে আই এম দেবাশিস বিশ্বাস সন অফ অমর বিশ্বাস, এখানে তোমার বাবার নাম লিখতে হবে, ব্যাস হয়ে গেল একটা সেন্টেন্স। ইট ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, এটা আপনাকে জানানো হচ্ছে যে, তাই বলে এখানে দুই তিনটে লাইন নিজেকে লিখতে হবে। সাপোজ তোমার যদি অ্যাডমিট কার্ড হারিয়ে গেল তাহলে এখানে লিখতে হবে আই হ্যাভ লস্ট মাই অ্যাডমিট কার্ড ফ্রম মাই হাউস বাট কুড নট গেট ইট। এইভাবে বিভিন্ন রকম তুমি ওই যে সাবজেক্টের ওপরে এখানে দুই তিনটে বা তিন চারটে লাইন এখানে নিজে থেকে লিখতে হবে। আর লেখার পরে কিন্তু আমাদের চলে আসতে হবে সরাসরি কনক্লুশন বা তোমার এই যে লাস্ট পার্টে চলে আসতে হবে। লাস্ট পার্টে কী আছে, শো স্যার, শো স্যারের পরে কী লেখা আছে, ইন দিস সার্কামস্ট্যান্স আই অ্যাম ইন ভেরি ট্রাবলসাম কন্ডিশন, এই পরিস্থিতিতে আমি অত্যন্ত খারাপ যে ট্রাবলসাম কন্ডিশনে রয়েছি। আচ্ছা, ইফ ইউ হেল্প মি, যদি আপনি আমাকে হেল্প করেন, টু প্রোভাইড ইট, এটা প্রোভাইড করে, অর্থাৎ এই অ্যাডমিট কার্ডটা প্রোভাইড করে, বা তোমার ধর যে পাসবুক হারিয়ে গেছে বা ভোটার কার্ড হারিয়ে গেছে, যাই হোক না কেন, যাই প্রোভাইড করতে বলুক, এখানে ইট দিয়ে দিয়েছি, মানে উপরে যেহেতু একবার উল্লেখ করা হয়েছে। আই শ্যাল বি হাইলি অবলাইজড, আমি অত্যন্ত বাধিত থাকবো, এই তো কাজ আমার কমপ্লিট, এরপরে থ্যাংকিং ইউ বা থ্যাংক ইউ কথাটা লিখতে ভুলবো না। এরপরে একদম তোমার ডান দিকে চলে আসবে, ডান দিকে চলে আসে ইয়োর্স ফেথফুলি, ইয়োর নয় ইয়োর্স, কথাটা যেন তোমার মনে থাকে, ইয়োর্স ফেথফুলি। এরপরে একটা কমা দিতে হবে, এই কমাটাও যেন ভুল না হয়। এরপরে নিজের সিগনেচার, এখানে অনেকে নাম লিখে ফেলো, নামটাই তবে সিগনেচার যেভাবে লিখো বা সিগনেচার যেভাবে করো সেইভাবে নিজের সিগনেচারটা করতে হবে। এরপরে ইনফরমেশান, অর্থাৎ অ্যাডমিট কার্ড যদি হারিয়ে যায় তাহলে অ্যাডমিট কার্ডের ইনফরমেশানটা দিতে হবে, তোমার ইনফরমেশানটা দিতে হবে, এইভাবে তুমি এই জায়গাটায় ফিল আপ করতে হবে। হ্যাঁ, আর একটা কাজ আছে, প্লেস এবং ডেট, তুমি কোন জায়গা থেকে লিখছো এবং ডেট কি রয়েছে, অর্থাৎ আজকের দিনটা, আজকে যেহেতু লিখছি আমি, আজকের দিনটা এখানে দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা এই যে কাঠামোটা আমরা শিখলাম, এই কাঠামোর উপরে আমরা এবার এক্সাম্পল বসাবো। তার আগে তোমাদের বলবো যে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে একবার শেয়ার করো, আর নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলেই আমার সফলতা। এরপরে আমরা চলে যাবো নেক্সট পেজে, আমরা নেক্সট পেজে চলে এসেছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল রয়েছে, ঠিকই ধরেছ, সেই যে কাঠামো, কাঠামোর উপরে একটা এক্সাম্পল রেখেছি এবং কিভাবে সেটা কাজে লাগাচ্ছি কাঠামোটা সেটা এখানে দেখানো হয়েছে। নর্মাল যদি পরীক্ষা দাও তবুও 87 আসছে, এখানে যদি রাইটিংয়ে যদি 30-এর জায়গায় তুমি যদি 20 না ধরে তুমি আরও 3 যদি বাড়িয়ে দাও তাহলে তোমার এখানে কত নাম্বার আসছে, 90 আসছে কি না বলো। এবার সমস্তটাই তোমার প্র্যাকটিসের ব্যাপার, সমস্তটাই তোমার প্র্যাকটিসের ব্যাপার, তুমি যদি প্র্যাকটিস করো তোমার ভালো রেজাল্ট আসতে বাধ্য, টেক্সট বুক না কমপ্লিট করেও ভালো রেজাল্ট আসতে বাধ্য। তোমাদের জন্য মাধ্যমিকের কমপ্লিট সাজেশান, তার অ্যান্সার বানিয়ে রেখেছি, তোমরা চাইলে সেটা কিনে নিতে পারো, তোমরা চাইলে সেইটা দেখে নিতে পারো, খুব সুন্দরভাবে ন্যূনতম দামে আমরা বিক্রি করছি, ডেসক্রিপশান বক্স কমেন্ট বক্সের লিঙ্ক রয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।